করোনা ভাইরাস আতঙ্কে বলতে গেলে মানুষের জীবন এখন চার দেয়ালে বন্দী, সবাইকে থাকতে হচ্ছে ঘরে। তবে সময়টা অবশ্য কারো কারো জন্য অলস কাটানোর সুযোগ নেই, বিশেষ করে খেলোয়াড়দের। তাদের শঙ্কা শেষে না আবার শুয়ে বসে থেকে ফিটনেসটাই নষ্ট হয়ে যায়। তাই তো ক্রিকেটাররা ব্যস্ত রাখছেন নিজেদের, ঘরকে বানিয়েছেন শারীরিক কসরতের স্থান। দেশ বিদেশে খেলার ব্যস্ত সূচির কারণে সন্তানদের তেমন সময় দিতে পারেন না বেশিরভাগ ক্রিকেটার, তাতে বাড়ে দূরত্ব। এই করোনাকালেই সুযোগ মিলেছে অনাকাঙ্ক্ষিত সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার। নারী ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সাতিরা জাকির জেসি একটি ভিডিও পোস্ট করেছেন ফেসবুকে। তাতে দেখা যাচ্ছে ছেলেকে পিঠে চড়িয়ে টানা ব্যায়াম করে চলেছেন তিনি, আর তার সন্তানও বেশ মজা পাচ্ছেন মায়ের কাঁধে চড়ে। জেসি ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, লকডাউন বাট ওয়ার্কআউট ইজ অন। জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ তার ১.৫ বছরের ছেলে তাসফিন আহমেদ রিহানকে পিঠে উঠিয়ে দিয়েছেন পুশ আপ। তাসকিনের বাবা আব্দুর রশিদ মনু বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ফেসবুকে। ক্যাপশনে লিখেছেন, তাসকিনের সাথে তাসফিনও জিম করছে। এদিকে ২২ গজে বল হাতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ঘায়েল করা মাশরাফি মুর্তজা ছেলের কাছে হেরে গেলেন ক্যারামে। করোনা ভাইরাস আতঙ্ক নিয়ে দিন কাটছে বাংলাদেশের মানুষের। সরকার ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। তাতে সাড়া দিয়ে মিরপুরে নিজ বাসায় কোয়ারেন্টাইনে মাশরাফি। গৃহবন্দী থাকায় পরিবারকে বেশি সময় দিতে পারছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। কোয়ারেন্টাইনের সময়টা পরিবারের সঙ্গে ভালোই কাটছে মাশরাফির। শুক্রবার রাতে ছেলে সাহিল মুর্তজাকে নিয়ে মেতেছিলেন ইনডোর গেমসে। সেখানে বাবা মাশরাফিকে ক্যারামে হারিয়ে দিয়েছেন জুনিয়র মাশরাফি। বাবা ছেলের লড়াইয়ের ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় ছেলের সঙ্গে ক্যারাম বোর্ডে মেতে আছেন মাশরাফি। সাহিলের ছিল সাদা গুটি, মাশরাফির কালো। শুরু থেকেই দারুণ খেলছিলেন মাশরাফি। বাবার সঙ্গে কিছুতেই পেরে উঠছিলেন না ছোট্ট সাহিল। এক পর্যায়ে বোর্ডে তার গুটি ছিল 8টি, আর মাশরাফির ছিল মাত্র 1টি। এরপরেই চমক শুরু সাহিলের। লাল গুটির পূর্ণ 5 পয়েন্ট নিজের করে নিয়ে টানা সাদা গুটি পকেট করতে থাকেন জুনিয়র মাশরাফি। বিপরীতে ওই 1 গুটি নিয়ে বসে থাকেন মাশরাফি। শেষ পর্যন্ত বাবাকে ওই অবস্থায় রেখেই জয় তুলে নেয় সাহিল। ছেলের সব শট উপভোগ করতে দেখা গেছে মাশরাফিকে। রিটার্ন শটে মাশরাফির তালিও পেয়েছে সাহিল। অবশ্য ছেলেকে জেতানোর জন্য শেষ দিকে এলোমেলো মেরেছেন মাশরাফি। ছেলের পারফরমেন্সে উচ্ছ্বসিত হয়ে ভিডিওটি নিজের ফেসবুকে পোস্ট করেন মাশরাফি। ক্যাপশনে লিখেছেন, লার্ন কুইকলি বা দ্রুত শিখছে। বোঝাই যাচ্ছে বাবার মতোই দ্রুত শেখার মানসিকতা নিয়ে বেড়ে উঠছে সাহিল।